সিরাজ ইন্দ্রা দুজনেই হসপিটালে পৌঁছে চন্দ্রার কেবিনের দরজার কাঁচ দিয়ে দেখে। শ্যাম চন্দ্রার হাত মাথায় ঠেকিয়ে বসে আছে পাশে। ইন্দ্রা ও সিরাজ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে আর ভিতরে না ঢুকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা পিয়াসের কাছে যায়। পিয়াস ওদের দেখে উঠে দাঁড়ায়। ইন্দ্রা ব্যাকুলতা নিয়ে জিজ্ঞেস করে, আপনি জানেন ডাক্তার কি বলেছে? কেমন আছে আমার বোন? কিছু হবে না তো। পিয়াসের কাছে ইন্দ্রা অচেনা হলেও তার ধরতে সময় লাগে না সে চন্দ্রার বোন, কারণ তাদের দুই বোনকেই অনেকটা একই দেখতে। পিয়াস আশ্বাসের সাথে বলে ওঠে, চিন্তা করবেন না, ভাবি ঠিক আছে একদম, শুধু কিছু কিছু জায়গায় চোট লেগেছে, তাই ডাক্তার বলেছে কিছুদিন বেড রেস্টে থাকতে, তাহলেই ঠিক হয়ে যাবে। ইন্দ্রা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। এর মধ্যেই দেখা যায় দরজা ঠেলে সিয়ামকে বাইরে আসতে। সিয়াম ওদের দুজনকে দেখে বলে, এতক্ষণ সময় লাগলো যে তোদের। আর ইন্দ্রা, তুমি দেখতে চাইলে ভিতরে গিয়ে দেখা করে আসতে পারো। ইন্দ্রা সে কোথায় সায় দিয়ে ভিতরে চলে গেল চন্দ্রার কাছে। সিরাজ সিয়ামকে উদ্দেশ্য করে বলল, আসলে ভাইয়া রাস্তায় জ্যাম ছিল, তুমি কিছু খাবে এনে দেব, আর রাতে কি তুমি থাকবে? সিয়াম হতাশ গলায় বলল, আমার এখন খাবার গলা দিয়ে নামবে না রে, তোরা খেয়ে নে কিছু, আর হ্যাঁ রাতে আমি এখানেই থাকব। ইন্দ্রা ততক্ষণে কেবিনের বাইরে এসে সিয়ামের উদ্দেশ্যে বলল, ভাইয়া একটা রিকোয়েস্ট রাখবেন। সিয়াম বলল, এভাবে বলছো কেন ইন্দ্রা, আমিও তো তোমার বড় ভাইয়ের মতো, তাই আবদার করো। ইন্দ্রা এবার হালকা হাসি মুখ করে বলল, আজ রাতে আমি থাকি চন্দ্রার কাছে, এমনিতেও আজ তো ওর হুশ ফিরবে না, আপনারা বরং কাল সকাল সকাল চলে আসবেন, এখন গিয়ে রেস্ট নিন। সিয়াম বলল, না ইন্দ্রা তা হয় না, এই অবস্থায় আমি ওকে ছেড়ে কিভাবে চলে যাব, আর তুমি বা একা কিভাবে সামলাবে? সিরাজ এতক্ষণ চুপ থাকলেও এবার মুখ খুলল, হ্যাঁ ভাইয়া ইন্দ্রা ঠিক বলেছে, তুমি বাড়ি চলো, কি অবস্থা দেখো, নিজের পাগল পাগল লাগছে তোমায়, গিয়ে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে কাল সকালে আসবে, এমনিও তো ভাবির ঘুম কাল সকালেই ভাঙবে। সিয়াম বাড়ি যেতে না চাইলেও সবাই মিলে তাকে জোর করে পাঠালো বাড়ি। বাড়ি এসে ঘরে ঢুকতেই সিয়ামের মনটা খারাপ হয়ে গেল। অন্য সময় হলে মেয়েটা হাসি মুখ করে দরজা খুলত, তার জন্যে অপেক্ষা করে বসে থাকত, সে কাজ করলে তার চোখের সামনে ঘুর ঘুর করত, সেসবই ভীষণ ভালো লাগত সিয়ামের। আজ যেন মনে হচ্ছে পুরো বাড়িতে নিস্তব্ধতা নেমে এসেছে। সিয়াম ফ্রেশ হয়ে নিল, আজ আর কিছু তার খেতে মন চাইছে না, তাই একটু কফি নিয়ে ল্যাপটপটা নিয়ে বসল। কিছুক্ষণ পর সিয়াম ল্যাপটপ বন্ধ করে পাশে রেখে দিল বিরক্তিতে, তার কিছুই ভালো লাগছে না, চন্দ্রাকে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠছে, কিন্তু এখন তো আর তাকে দেখা করতে দেবে না সকালের আগে। সিয়াম কফিটাও শেষ করতে পারল না, ঘরের দরজা ভালোভাবে আটকে পর্দা টেনে গিয়ে দাঁড়ালো ব্যালকনিতে। তার ব্যালকনিটা বাগানের হালকা পিছন দিক হওয়ায় পরিষ্কার, ব্যতীত সেখানে কেউ যায় না, যদিও সিয়ামের সুবিধে এতে সে যাবতীয় দরকারি কাজ এখানে করতে পারে। সিয়াম আকাশের দিকে তাকাল, চাঁদ দেখা যাচ্ছে না আকাশে। সিয়াম আনমনে হাসল, আজ তার ঘরের চাঁদ আর আকাশের চাঁদ দুজনেই তার থেকে মুখ ফিরিয়ে আছে। সিয়াম বেশ খানিকক্ষণ একইভাবে দাঁড়িয়ে থাকল, মনে মনে কথা সাজালো কিভাবে চন্দ্রার সুস্থ হওয়ার পর তাকে সবটা গুছিয়ে বলবে, কিন্তু অবাধ্য মনটা কিছুতেই মানতে চাইছে না তার। এখন তার নিজের উপরই রাগ হচ্ছে কেন যে চন্দ্রার কাছে সে রইল না। এসব ভাবতে ভাবতেই সিয়াম ফোন বের করে পিয়াসকে ফোন লাগালো। পিয়াস ফোন তুলতেই সিয়াম বলল, সব ডিটেইল বের করেছিস লোকটার? পিয়াস ওপাশ থেকে বলল, তোকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি সব, আর শোন না বলছি যে
বলেই থামল পিয়াস। সিয়াম বলল, হেজিটেট করিস না, বল যা বলবি। পিয়াস আমতা আমতা করে বলল, বলছি দেখ তুই কিছু করতে যাস না, হিতে বিপরীত হবে। সিয়াম বাঁকা হেসে বলল, এই সিয়াম ও তো কাঁচা কাজ করে না, তা তো তোর জন্য পিয়াস। আর বাই দা ওয়ে লোকটা ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল। পিয়াস অবাক হয়ে বলে, সত্যি? দেখে তো বেশ ভদ্র সভ্য মনে হলো। মনে হলো না তো ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল। সিয়াম চুপ থেকে বলল, ওই জন্যই আমি এত কথা বলার পরও সে চুপ করেছিল। যদি আমি ধরেনি, ভাবলো কি হসপিটালে নিয়ে এসে নাম কিনে নিলেই এই সিয়াম তাকে ছেড়ে দেবে। নেভার, জাস্ট দেখতে থাক পিয়াস তুই কি থেকে কি হয়। সিয়াম ফোন রেখে দেয়। ফোনে চন্দ্রার একটা ছবি বার করে জুম করে দেখতে থাকে আর বিড়বিড় করে বলে, সিয়ামের চন্দ্রাবতীর গায়ে আঁচড় দেওয়ার ফল সবকটাকে ভুগতে হবে চন্দ্রাবতী। ছবির দিকে তাকিয়ে থাকতে থাকতে সিয়াম বোঝে না কখন সকাল হয়ে গেছে। শেষ রাতের দিকে তার একটু চোখ লেগেছিল বটে, কিন্তু একটা দুঃস্বপ্ন এসে সিয়ামের সেই ঘুমটাও ভাঙিয়ে দিয়েছে। সিয়াম উঠে ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরোতেই অভ্যাস বস্ত রোজকার মতো চেঁচিয়ে উঠল, চন্দ্রা সাতটা কই আমা। পুরো কথা শেষ করতে পারল না, খেয়ালে এলো চন্দ্রা নেই এখানে। বুকটা মোচড় দিয়ে উঠল সিয়ামের। এই কদিনেই চন্দ্রা তার অভ্যাস পুরোপুরি খারাপ করে দিয়েছে। মেয়েটা একদিন নেই তাতেই তার এই অবস্থা। এই জন্যেই মেয়েটাকে সে বাপের বাড়িও যেতে দেয় না, গেলেও থাকতে দেয় না। সিয়ামের মাকে ছাড়া বাড়ি যেমন প্রাণহীন লাগত, তার কাছে চন্দ্রাকে ছাড়াও সিয়ামের একই অনুভূতি হয়। সিয়াম আর না ভেবে তাড়াতাড়ি দরজা দিয়ে বেরোতে গিয়ে দেখল সিয়া নামছে সিঁড়ি দিয়ে। সিয়াও সিয়ামকে দেখতে পেয়ে দৌড়ে এলো সিয়ামের কাছে, এসে বলল, ভাইয়া এত সকাল সকাল সবাই কোথায়? ভাবি ওঠেনি, আসলে আমি কাল স্লিপিং পিলস খেয়ে ঘুমিয়েছি তাই দেরি হলো উঠতে। সিয়াম একটা দীর্ঘশ্বাস ফেলে সিয়াকে নিজের কাছে ডাকল। সিয়াও বিড়াল ছানার মতো গুটি গুটি পায়ে সিয়ামের কাছে গিয়ে বসল। সিয়াম সিয়ার মাথায় হাত রেখে বলল, আয়নায় দেখেছিস নিজেকে? কি থেকে কি হয়েছিস? এসব দেখে আমাদের কষ্ট হয় না? জীবনের সব সিদ্ধান্তই তো আগে আমায় জিজ্ঞেস করে, নীতিশ এখন কি খুব বড় হয়ে গেছিস? সিয়ার এবার চোখে জল এলো। আসলেই ভীষণ খারাপ কাজ করেছে সে, তার উচিত হয়নি একটা বিশ্বাসঘাতকের জন্য তার ভালোবাসার মানুষগুলোকে কষ্ট দেওয়া। সিয়া সিয়ামের কোলে মাথা রেখে কান্নারত অবস্থায় বলল, ক্ষমা করো ভাইয়া, ক্ষমা করো, আর এমন করব না। আমি সত্যি অনেক বড় ভুল করেছি। আসলে ভয় পেয়ে গিয়েছিলাম আমি তোমরা যদি বকাঝকা করো। আর হবে না ভাইয়া, আমি আবার আগের মতো হওয়ার চেষ্টা করব। কারোর জন্য আমি আর নিজের জীবন শেষ করব না। সিয়াম মনে মনে বেশ অবাক হলো সিয়ার কথা শুনে, কিন্তু বাইরে তা প্রকাশ করল না, শুধু মনে মনে অপূর্বকে ধন্যবাদ দিল। সিয়ার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, সিয়া তোর ভাবির অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি এখন সেখানেই যাচ্ছি। সিয়া ভীষণ রকম চমকে বলল, কি হহ, ভাবির অ্যাক্সিডেন্ট? কখন কিভাবে? আর তোমরা আমায় একটাবারও বলেনি কেন ভাইয়া? সিয়াম আস্থা দেওয়ার সুরে বলল, শান্ত হ, তোর নিজের শরীর অসুস্থ, এই অবস্থায় আমি সিরাজকে বলতে বারণ করেছি। সিয়ার বেশ খারাপ লাগল, এত বড় অঘটন ঘটে গেল আর সে জানেই না। মন খারাপ করে বলল, আমিও যাব ভাইয়া হসপিটাল। সিয়াম ঘড়ি দেখল, আর দু মিনিটও তার লেট করলে চলবে না। সিয়াম সিয়াকে ধীর স্বরে বলল, তুই আগে ফ্রেশ হ, নাস্তা কর, আমি অপূর্বকে পাঠিয়ে দিচ্ছি, সেও দেখতে যাবে বলেছিল, আমার এখন একটু তারা আছে। সিয়া ঘাড় নেড়ে চলে গেল নিজের রুমে। সিয়াম সিরাজকে ফোন লাগাল। সিরাজ জানালো সে আগে থেকেই অপেক্ষা করছে তার গাড়িতে। সিয়াম আর সিরাজ এবার সোজা হসপিটালে গেল।
সিয়াম কেবিনে ঢুকে দেখল একজন নার্স ছাড়া কেউ নেই কেবিনে। সিয়াম একবার চন্দ্রাকে দেখে নার্সকে জিজ্ঞেস করল, ওর এখনো ঘুম ভাঙছে না কেন? নার্স বলল, ভেঙে যাওয়ার তো কথা, কিছুক্ষণ পরও না ভাঙলে আপনি ডক্টরের সাথে কথা বলবেন, একটু নিজেরা তাড়াহুড়ো করে ডাকতে যাবেন না, এতে পেশেন্টের মাথায় চাপ পড়বে। সিয়াম ঘাড় নাড়াল, নার্সটা বেরিয়ে গেল। সিয়াম এবার চন্দ্রার দিকে তাকিয়ে তার বাম হাতটা আগের মতো দুই হাতের মুঠোয় নিয়ে চন্দ্রার কানে ঠোঁট ঠেকিয়ে ঘোর মেশানো কণ্ঠে ডাকল, চন্দ্রাবতী, চোখ মেলে দেখো, একজন কাতর হয়ে গেছে তোমার ওই চোখ দুটো দেখার জন্য। বিস্ময়কর ঘটনা নাকি ধরতে পারল না সিয়াম, কিন্তু এই কথা শুনে চন্দ্রা হালকা নড়ে উঠল। মিনিট দশেক বাদ পিট পিট করে চোখ খুলল। সিয়ামকে সামনে দেখে মুখে হালকা হাসি ফুটলেও তা মুহূর্তেই মিলিয়ে গেল মাথায় কিছু স্মৃতি ধাক্কা দিতে। চন্দ্রা কিছু বলার জন্য উত্তেজিত হয়ে পড়ল, কিন্তু কথা বলতে পারল না, গলা দিয়ে তার স্বর বেরোচ্ছে না। আচমকা উত্তেজিত হয়ে পড়ায় সিয়ামও দেখে ঘাবড়ে গেল। কি করবে না ভেবে পেয়ে তাড়াহুড়ো করে ডক্টরকে ডেকে আনল। ডক্টর নার্স এসে ধরে ইঞ্জেকশন দিয়ে চন্দ্রাকে শান্ত করলেন, মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দিলেন। সিয়াম পুরো বিষয়টাই লক্ষ্য করল, আসলেই কি সে অনেক বড় ভুল করেছে, যেই কারণে সিয়ামকে এক পলক দেখেই চন্দ্রা এরকম করছে। আচ্ছা, এখন কি চন্দ্রা সত্যি তাকে এখন ছেড়ে দেবে? নানা ছাড়বে বললেই কি সিয়াম ছেড়ে দেবে নাকি? তার কাছে জোর করে হলেও আটকে রাখবে, না হলে যে সিয়ামও ভালো থাকার একমাত্র সম্বল হারাবে। অপূর্ব সিয়ার বাড়ির সামনে গাড়ি নিয়ে ওয়েট করছে, একবার হাত ঘড়ি দেখছে তো একবার সিয়া আসছে কিনা তা দেখছে। এদিক ওদিক তাকাতে তাকাতেই অপূর্বের চোখ গেল সিয়ার বাড়ির দরজার দিকে। সিয়া হেঁটে হেঁটে আসছে। অপূর্বের রোদ থেকে বাঁচার জন্য যে সানগ্লাসটা চোখে পড়েছিল সেটা এক টান মারে ডান হাত দিয়ে খুলে ফেলল। সিয়া একটা গোলাপি কালারের চুড়িদার পরেছে, তার গোলাপি ওড়নাটা মাথায় দেওয়া, মুখে তেমন কোনো কৃত্রিম প্রসাধনী নেই, সূর্যের কিরণে গালগুলো চকচক করছে, ঠোঁটে শুধু একটু লিপবাম যার জন্যে ঠোঁটটাও ঝিলিক মারছে সূর্যের আলোয়। অপূর্ব আবার সানগ্লাসটা পরে নিল, তাপে তার চোখ দুটো ঝলসে যাচ্ছে। না, সূর্যের তাপ নয়, এটা অন্যরকম তাপ। সিয়া এসে অপূর্বের দিকে তাকিয়ে হালকা হেসে তার পাশে ড্রাইভিং সিটে বসল। অপূর্ব তাকাল না, শুকনো ঢোক গিলল শুধু দুবার, তারপর গাড়ি চলতে শুরু করল। বাইরের আওয়াজ ছাড়া গাড়ির ভিতরে পিনপিনে নীরবতা। অন্য সময় হলে অপূর্বই জেচে জেচে হাজারটা কথা বলে, কিন্তু আজ তাকে পুরো শান্ত লাগছে। সিয়ার দিকে ভুল করেও একবার তাকায়নি সে। সিয়া এবার জোরতা করতে নিজেই বলে উঠল, আপনি ঠিক ছিলেন অপূর্ব, আমি সত্যি বড্ড বোকা, নইলে কি আর একজন বিশ্বাসঘাতকের জন্য নিজের প্রাণ দিতে যাই? অপূর্ব শুনে হালকা হাসল, তারপর বলল, তুমি অনেক স্ট্রং সিয়া, নইলে এত সহজে কেউ বাস্তবতা মেনে নিতে পারে না। সিয়া উত্তর দিল না, জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে থাকল। অবশ্যই বাইরে সে প্রচণ্ড স্ট্রং মেয়ে, কিন্তু ভিতরে ভিতরে যে চুরমার হয়ে গেছে। কিন্তু সে কথা কাকে বলবে? বিকেল অবধি সবাই প্রায় হসপিটালই ছিল। চন্দ্রাকে ছুটি করিয়ে সবাই মিলে তাকে সিয়ামের বাড়ি নিয়ে এলো। চন্দ্রা মানা করতে পারল না, তার ভিতর সেইটুকু শক্তি অবশিষ্ট নেই এখন। কিন্তু সবাই থাকলেও বেহায়া চোখ দুটো যাকে খুঁজছে সে কই? সিয়াম চন্দ্রার সামনে আর যায়নি। এই অবস্থায় চন্দ্রা আবার উত্তেজিত হলে ডাক্তার ছাড়তো না হসপিটাল থেকে। তাই সিয়াম সবাইকে সব বুঝিয়ে অফিস চলে গেছে নিজের, যদিও ওখান থেকে বসে বসেই সবটা পর্যবেক্ষণ করেছে সে। রাত ১২টা, চন্দ্রা নিজের রুমে একটা বই খুলে কোলে নিয়ে বসে আছে।
তার ভিতরটা অস্থির অস্থির লাগছে, সিয়াম কোনোদিন এত দেরি করে না। মিনিট কুড়ি আগে ইন্দ্রা চন্দ্রাকে একা রেখে নিজের রুমে গেছে। চন্দ্রা ফোন হাতে নিয়েও ফোন করেনি সিয়ামকে। এক তো সে কথা বলতে পারবে না, দুই তার অনেক প্রশ্নের উত্তর জানা বাকি। তখন সে একটু বেশি ওভার রিয়েক্ট করে ফেলেছে সিয়ামের সাথে। ধীরে ধীরে তার সামনে অনেক সত্যি আসছে। চন্দ্রা এই বিষয়ে ইন্দ্রাকে কিছু করে বোঝাতে সক্ষম হয়েছে। ইন্দ্রা তাকে অনেক বুঝিয়েছে এই ব্যাপারে। তার ধারণা কোনো কারণ না থাকলে সিয়াম নিশ্চয়ই এরকম করত না। ইন্দ্রা কথায় কথায় এটাও জানিয়েছে যে তাকে তার আগের লাইফ থেকে বের হতে যে মানুষটা সাহায্য করেছে সে সিয়ামই। তাই ইন্দ্রা সিয়ামকে আগে থেকে চেনে। চন্দ্রার মাথায় প্রচুর প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ইন্দ্রা পুরো বিষয়টা তার কাছে ক্লিয়ার করেনি। কতক্ষণে যে তার গলা ঠিক হবে আর সিয়ামের কাছে প্রশ্নের ঝুলি নিয়ে বসতে পারবে এই ভেবে যাচ্ছে শুধু। এই মধ্যেই দরজায় খট করে আওয়াজ হয়। সিয়াম ভিতরে আসে। চন্দ্রা শীতল দৃষ্টিতে তাকায় সিয়ামের দিকে। সিয়াম ভাবেছিল রাত করে গেলে চন্দ্রা ঘুমিয়ে যাবে, তাই সে রাত করেই এসেছে, কিন্তু চন্দ্রাকে এভাবে বসে থাকতে দেখে সে বেশ অবাক হয়েছে। আচ্ছা, চন্দ্রা কি তার অপেক্ষা করছিল? সিয়াম আমতা আমতা করে জিজ্ঞেস করে, তুমি এখনো ঘুমাওনি, খেয়েছ রাতে, মেডিসিন ঠিকঠাক নিয়েছ? চন্দ্রা কিছু বলে না, সিয়ামের থেকে দৃষ্টি ফিরিয়ে বইয়ের পাতায় দৃষ্টি নিবন্ধ করে। সিয়াম দীর্ঘনিঃশ্বাস ছাড়ে। প্রথমটা ছাড়া সব কথা প্রশ্নের উত্তরই তার জানা। সে বারে বারে সিয়া ইন্দ্রাকে ফোন করে চন্দ্রার খোঁজ নিয়েছে। সিয়াম দরজাটা ভালো মতো আটকে সবকটা জানলার পর্দা টেনে দেয়। তারপর হুইলচেয়ার থেকে নিজেই উঠে এসে চন্দ্রার পাশে বসল। সিয়াম বসে চন্দ্রার দিকে তাকাতেই দেখল চন্দ্রা কেমন অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সিয়াম বসে চন্দ্রার দিকে তাকাতেই দেখল চন্দ্রা কেমন অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সিয়াম এবার নিজের ডান হাতটা বাড়িয়ে চন্দ্রার হাত ধরতে গেলেই চন্দ্রা হাতটা সরিয়ে নিল। সিয়ামের বেশ খারাপ লাগলো, কিন্তু মুখে কিছু বলল না। চন্দ্র, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি তোমার কাছ থেকে সবটা লুকিয়ে, কিন্তু একটাবার আমায় সুযোগ তো দাও নিজেকে এক্সপ্লেইন করার। চন্দ্রা সেই শুনে আওয়াজ করে বইটা বন্ধ করে দিয়ে কঠিন দৃষ্টি নিক্ষেপ করল সিয়ামর দিকে। তারপর উত্তেজিত হয়ে কিছু একটা বলতে উদ্যত হলো, কিন্তু পারল না গলার জন্য। গলায় টান পোড়ায় বাম হাত দিয়ে ধরে মুখটা বিকৃত করে নিল। সিয়াম চমকে উঠল, সে ভাবেনি চন্দ্রা এরকম কিছু করবে। সে পাশ থেকে জলের গ্লাসটা নিয়ে চন্দ্রার সামনে ধরল। চন্দ্রা এক পলক তা দেখে মুখ ঘুরিয়ে নিল, অর্থাৎ সে জল খাবে না। সিয়ামের এবার রাগ হলো, এত কষ্ট পাচ্ছে তাও তাকে জেদ করতেই হবে। সিয়াম এবার নিজেই জোর করে চন্দ্রার এক হাত ধরে চন্দ্রাকে জলটা খাইয়ে দিল। গ্লাসটা রেখে সিয়াম শুধু বলল, কিচ্ছু শুনতে হবে না, তোমায় শুয়ে পড়ো বলে চন্দ্রাকে ঠিকঠাক করে শুইয়ে সে নিজেও শুয়ে পড়ল। চন্দ্রা এবার উসখুস করছে, তার শোনার ভীষণ আগ্রহ ছিল উপর উপর সে যতই রাগ দেখাক না কেন। মুখ ফুটে তো এখন সে বলতেও পারবে না। অগত্যা নিজেকে গালাগাল করতে করতে ঘুমিয়ে পড়ল সে। সিয়াম ইচ্ছে করেই বলেনি আজ চন্দ্রাকে। সিয়াম সব বললেই আবার সে একের পিঠে এক প্রশ্ন করতে গিয়ে উত্তেজিত হতো, আর নয়তো সব চাপ মাথায় দিত। তার থেকে চন্দ্রা কথা বলতে পড়লেই সে সব খুলে বলবে বলে ঠিক করল। পরের দিন সকালে চন্দ্রা উঠেই দেখল সে নিজের জায়গাতেই আছে, উল্টে সিয়াম নিজের জায়গা থেকে সরে এসে তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। চন্দ্রার এবার বুঝতে অসুবিধা হল না রোজ সকালে কেন নিজেকে সিয়ামের হাতে আবদ্ধ পেত। অসভ্য লোকটা ওকেই টেনে নিজের কাছে নিয়ে যেত, যাতে করে চন্দ্রার মনে হয় সে নিজেই ঘুমের ঘোরে সিয়ামের কাছে চলে গেছে। চন্দ্রা চোখ ছোট ছোট করে সিয়ামকে দেখল।
যতই মনে মনে বকুক লোকটাকে, সিয়ামের সান্নিধ্য চন্দ্রার এখনো ভীষণ প্রিয়। সিয়াম একেবারে আলতো করে ধরে শুয়ে আছে তাকে, যাতে অল্প পরিমাণও চন্দ্রা ব্যথা না পায়। চন্দ্রার কেন যেন সরাতে ইচ্ছে হল না, তাই সেও চোখ বন্ধ করে ঘুমের ভান করে পড়ে রইল। মিনিট দশেক বাদ সিয়ামের ঘুম ভাঙল। চোখ পিটপিট করে খুলেই চোখের সামনে চন্দ্রাকে দেখে একটা মিষ্টি হাসি হাসল, তারপর আস্তে করে চন্দ্রার কপালের পাশে একটা গভীর চুম্বন দিয়ে উঠে পড়ল। চন্দ্রা জেগে থাকায় পুরোটাই অনুভব করল। মিনিট কয়েক বাদ সেও চোখ খুলল। সব ঠিক থাকলেও তার মনে কোথাও গিয়ে খোঁজ করছে। তার সবসময় মনে হচ্ছে সিয়াম আরো অনেক কিছুই লুকিয়ে আছে এখনো, তাই সে চেয়েও সিয়ামকে সুস্থ অবস্থায় দেখে খুশি হতে পারছে না। সিয়াম চন্দ্রাকে ঐরকম অন্যমনস্ক ভাবে বসে থাকতে দেখে তোয়ালেটা পাশে রেখে বলল, তা ম্যাডাম, মনে মনে আমার গুষ্টি উদ্ধার করা হলে আপনি কি ফ্রেশ হবেন? চন্দ্রা ঘর থেকে বেরিয়ে এসে সিয়ামের দিকে তাকালো। লোকটা ভুল বলে না, সে সত্যি তার চোখ পড়তে জানে, এবার বিশ্বাস হলো চন্দ্রার। সিয়াম বিছানার কাছে এসে বিনাবাক্যে চন্দ্রাকে কোলে তুলে নিয়ে হাসতে হাসতে বলল, এবার দেখছি হুইলচেয়ারটা তার ঠিকঠাক যোগ্য মানুষ পাবে। চন্দ্রা চোখ গরম করে সিয়ামের দিকে তাকাতেই সিয়াম মুখটা ভিতু ভিতু করে বলল, আচ্ছা আচ্ছা, বসতে হবে না হুইলচেয়ারে, আমি আপনাকে কোলে তুলেই সব জায়গায় নিয়ে যাব, হয়েছে? এবার তো এই রম কটমট করে তাকানো বন্ধ করো, আমার ভয় লাগছে, বলেই সিয়াম একটা মুচকি হাসি দিল। চন্দ্রা চোখ ফিরিয়ে অন্য দিকে তাকাল। সিয়াম দীর্ঘনিশ্বাস ছেড়ে চন্দ্রাকে ফ্রেশ করিয়ে আনল। সে শুনেছে বউরা নাকি তার বরদের কথা বলার সুযোগই দেয় না, আর তাই বউয়েরা বেশি কথা না বলতে পারলে তারা ভীষণ খুশি হয়। কিন্তু সিয়ামের একদম ভালো লাগছে না চন্দ্রাকে এভাবে দেখে, তার ওই সবসময় কথা বলা চন্দ্রাটাকেই বেশি পছন্দ। মাঝে কেটে গেছে 4 দিন। বাড়ির সবাই চন্দ্রাকে একদিন বেশ যত্ন করেছে, এমনকি সুইটি বেগমও এসে মাঝে মাঝে চন্দ্রার খোঁজ নিয়ে গেছে, যা চন্দ্রার কাছে ভীষণ আশ্চর্যজনক, কারণ কোনো কিছুতেই তাকে দেখা যায় না, এমনকি সারাদিন বাড়িতেও খুব একটা তাকে দেখা যায় না। কিন্তু এইসব দেখার পরও সিয়াম আগের মতোই চুপচাপ। তিনি কোথায় যায়, সারাদিন কি করেন, এই বিষয়ে কারোর কোনো মাথা ব্যথা দেখেনি চন্দ্রা। সে নিজেও বেশি মাথা ঘামায়নি এই বিষয়ে কোনোদিন, তবে কিছু মাস ধরে তার ব্যবহারে নজরদারি করেছে চন্দ্রা। তার চালচলন বেশ অদ্ভুত ধরনের তা বেশ লক্ষ্য করেছে। এই যেমন এক্ষুনি তার আচরণ দেখে মনে হবে সে এক কথায় তার প্রাণও দিতে পারেন কারোর জন্য। এবার একসময় মনে হয় তার মতো স্বার্থপর মানুষ দুনিয়ায় দুটো নেই। এই কয়েকদিনে বেশ অভূতপূর্ণ কিছু ঘটনা ঘটেছে যা কিছু মাসেও ঘটেনি। এই যেমন অপূর্ব সক্ষম হয়েছে সিয়াকে তার বন্ধু বানাতে, সিয়া পুরোপুরি ভাবে নিজেকে ট্রমা থেকে না বের করতে পারলেও অপূর্বের সাহায্যে অনেকটাই বেরিয়ে এসেছে। পরিবর্তন এসেছে ইন্দ্রা ও সিরাজের সম্পর্কেও। তারা এখন দুজনে কিছু না কিছু নিয়ে ঝগড়া করতেই থাকে, এটা তাদের দুজনের কাছেই আশ্চর্যজনক। তাও প্রথম গিয়ে সিরাজি খোঁচায় ইন্দ্রাকে, কয়েকদিন ইন্দ্রা চুপচাপ মেনে নিলেও এখন বেশ ঝগড়া করে, সেও পায় পা মিলিয়ে। সব সম্পর্ক বদলালেও শুধু বদলায়নি চন্দ্রা আর সিয়ামের সম্পর্ক। চন্দ্রা আগের মতোই সিয়ামকে ইগনোর করে চলছে, আর সিয়াম আগের মতোই চন্দ্রার সব কাজ নিজের হাতে করে দিচ্ছে। চন্দ্রা এই কয়েকদিনে সিয়ামকে দেখে বেশ অবাক হয়েছে। যে মানুষটা নিজের শরীর খারাপ নিয়েও অফিস গেছে, সে তার অসুস্থতায় অফিস থেকে ছুটি নিয়ে সারাদিন ওর আশেপাশে থেকেছে, খুঁটিনাটিও খেয়াল রেখেছে, ওর জলটুকু তাকে একা খেতে দেয়নি। এইসব দেখে চন্দ্রার মন একটু গললেও বিশেষ পাত্তা দেয়নি সে সেদিকে। সে যতক্ষণ না সত্যিটা জানছে ততক্ষণ তার মন কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না। আজ সকাল সকাল ডক্টরের কাছে চেক আপ করিয়ে এনেছে সিয়াম চন্দ্রার। ডক্টর বলেছেন এখন চন্দ্রা মোটামুটি হলেও সুস্থ কথা বলতে পারবে আর হাঁটাচলাও করতে পারবে নিজে, তবে বেশি নয়, একদম কমসম। সিয়াম ঘরে ফিরেই চন্দ্রাকে কিছু বলতে দেওয়ার আগেই অফিসের দরকারি কল পেয়ে ছুটে গেছে সেখানে।
চন্দ্রার এবার ভালো লাগছে না, এখনই মানুষটাকে যেতে হলো। কত শত প্রশ্ন মনে জমেছে, তার যতক্ষণ উত্তর খুঁজে পাচ্ছে তার মন শান্ত হচ্ছে না কিছুতেই। চন্দ্রা ধীরে ধীরে বিছানা থেকে উঠে সিয়ামের পড়া বইগুলো দেখতে লাগলো খুলে খুলে। হঠাৎই বইয়ের ভিতর থেকে কিছু একটা নিচে পড়ার আওয়াজ পেল চন্দ্রা। নিচে তাকাতেই দেখল একটা ছোট্ট ইয়াররিং পরে আছে মেঝেতে। চন্দ্রা সেটা তুলে হাতে নিয়ে দেখতেই চমকে উঠল, এটা তো তারই প্রিয় একটা ইয়াররিং, এর মধ্যে একটা যেটা সে হারিয়ে ফেলেছিল কিছু বছর আগে ঘুরতে গিয়ে। এটা তার এতটাই প্রিয়, এর এক অংশ তার কাছে এখনো রাখা আছে যত্ন করে। চন্দ্রার মাথা কাজ করা বন্ধ করে দিল। তার ইয়াররিং সিয়ামের বইয়ের ভিতর কি করে এলো, তাও এত বছর আগে। চন্দ্রা বই বন্ধ করে দাঁড়িয়ে ভাবতে লাগলো, এর মানে আরো অনেক কিছুই আগে যা চন্দ্রা এখনো জানে না। চন্দ্রা ঠিক করলো সে সিয়ামকে এই বিষয়ে এখন কিছু বলবে না, আগে তার আগের বিষয়গুলো ক্লিয়ার করুক, তারপর তাকে এই বিষয়ে জিজ্ঞেস করবে। সিয়াম ফিরল বিকেলের দিক করে, এসেই দেখল চন্দ্রা ফোনে কিছু একটা করছে, তাই তাকে আর ডিস্টার্ব না করে সে দরজাটা ভালোভাবে আটকে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বেরোতেই চন্দ্রা শান্ত কঠিন স্বরে বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে, যদি আপনার হাতে সময় থাকে তাহলে কিছু সময় চাইছি আপনার কাছে। সিয়াম বেশ চমকালো এতদিন বাদ চন্দ্রার কণ্ঠস্বর শুনে, তবে মুখে প্রকাশ করল না, শুধু হুম বলে এসে চন্দ্রার মুখোমুখি বসল। চন্দ্রা এবার নিজেকে ধাতস্থ করে সিয়ামকে বলল, জিজ্ঞেস করার মতো কিছু রেখেছেন? আপনাকে আপাদমস্তক দেখেই আমার সন্দেহ হচ্ছে। আচ্ছা, আপনি আমায় আসলেই ভালোটালো বসেন নাকি সেটা অভিনয়? সিয়াম এবার চেঁচিয়ে বলল, চন্দ্র, আমার ভালোবাসার দিকে আঙ্গুল তোলার অধিকার কারোর নেই, এমনকি তোমারও না, বুঝেছ? চন্দ্রা ধমক শুনে হালকা কেঁপে উঠলেও নিজেকে সামলে নিল। সে এই প্রথম সিয়ামকে এত রেগে যেতে দেখল। লাস্টের এই কটা বাক্যই যথেষ্ট ছিল সিয়ামের হৃদয়ের শত টুকরো করার জন্য। তাও নিজের রাগটা সামলে চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে বলল, ফাইন, সব জানতে চাও তো সবটা বলছি তোমায়, কিন্তু বলার আগে একটা শর্ত তোমায় আমাকে দিতে হবে। বলো, দিতে রাজি। চন্দ্রা নিচের দিকে তাকিয়ে একবাক্যে বলল, রাজি। সিয়াম বলল, আমার এই পুরো ঘটনা বলার সময় তুমি আমায় একটাও প্রশ্ন করতে পারবে না, আমার বলা শেষ হলে তুমি তোমার এক এক করে প্রশ্ন করতে পারো। চন্দ্রা কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা তাই, বলুন তবে। সিয়াম একটা লম্বা শ্বাস টেনে বলতে শুরু করলো তার অনাথ হওয়ার কথা, সুইটি বেগমের তাদের সাথে ছলনা করার কথা, সিয়ামের মা বাবাকে মেরে সম্পত্তির দখলের কথা, তার এত বছর অসুস্থতার অভিনয় করার কথা, সবটুকু যতটা সিয়ামের বলার প্রয়োজন ছিল। চন্দ্রাহা করে শুধু শুনেই গেল প্রত্যেকটা কথা, এখন মনে হচ্ছে তাকে শর্ত না দিলেও সে চুপ করেই শুনত প্রত্যেকটা কথা, কারণ প্রত্যেকটা কথায় ছিল চন্দ্রার জন্য চমক। চন্দ্রা সবচেয়ে বেশি অবাক হয়েছে সিয়ামের মা বাবার মৃত্যুর ঘটনা শুনে। যা বলার সময় সে লক্ষ্য করেছে সিয়ামেরও ঠোঁট কাঁপছিল, হয়তো জলও এসেছিল চোখে, তবে তা গড়িয়ে পড়ার আগেই সন্তপর্ণে সে মুছে ফেলেছে, যদিও চন্দ্রার চোখের আড়াল হয়নি তা। চন্দ্রার ভেবেই গা শিরশির করে উঠছে, তার নিজেরই যখন এত খারাপ লাগছে শুনে, আর এই মানুষটা তো এত বছর ধরে বয়ে বেড়াচ্ছে এসব। চন্দ্রা এবার দুজনের নীরবতা কাটিয়ে প্রশ্ন করল, তা আমার থেকে আপনার অসুস্থতা লুকোবার কারণ? সিয়াম জবাব দিল, বিশেষ কারণ কিছুই না, আমি উপযুক্ত সময়ের অপেক্ষা করছিলাম শুধু, আর এমনিতেও আমার উপর বেশ নজর রাখা হয়, তাই আমি চাইনি ভুলবশত মনি একটুও টের পাক। চন্দ্রা আরো কিছু জিজ্ঞেস করতে গেল, কিন্তু তার আগেই দরজায় টোকা পড়ার আওয়াজ পেল দুজন। চন্দ্রা সিয়ামের দিকে তাকাতেই সিয়াম উঠে গিয়ে হুইচেয়ারে বসল।
চন্দ্রা উঠে গিয়ে দরজা খুলতে উদ্যত হলো। দরজা খুলতেই চন্দ্রা অপূর্ব আর সিরাজকে দেখতে পেল। চন্দ্রা বেশ অবাক হলো দুজনকে এই সময় দেখে। একনজর ঘড়ির দিকে তাকিয়ে দেখল সকাল 9টা। সিয়াম ভিতর থেকে বাইরে এসে প্রশ্ন করল, আরে তোরা এত রাতে? কোনো দরকার? অপূর্ব চন্দ্রাকে পাশ কাটিয়ে সিয়ামের কাছে গিয়ে বলল, আরে দেখো না, এসেছিলাম সিয়ার সাথে দেখা করতে, তার মন ভালো নেই বলে সিরাজ এখন আমায় ছাড়ছে না, বলছে নাকি এখন ছোট্ট করে পার্টির আয়োজন করবে বাগানে। সিয়াম প্রথমে বারণ করবে ভাবল, এমনিও তার আর চন্দ্রার কারোরই এখন মন মেজাজ তেমন ভালো নেই। তারপর ভাবল সিয়া চন্দ্রা সবারই একটু ফ্রেশ এয়ারের দরকার, তাই সেসব ভেবে সিয়াম বলল, আচ্ছা তাই বেশি কিছু না করে ছোটখাটোর মধ্যে কিছু আয়োজন কর। আর অপূর্ব আজ রাতে আর বাড়ি ফিরবি বলে জেদ করিস না, সিরাজের সাথে থেকে যা। অপূর্ব এবার বলল, তা কি করে হয়, কাল সকালেই আমায় বেরোতে হবে আর্জেন্ট। চন্দ্রা এবার পাশ থেকে মিষ্টি হেসে বলল, তাতে কি ভাইয়া, আজ রাত থেকে কাল আমার হাতের ব্রেকফাস্ট করে নয় সবাই একসাথে কাজের জন্য বেরোবেন। অপূর্ব এবার গলা ঝরার নাটক করে বলল, আহেম আহেম, ভাবিজানের আদেশ অমান্য করলে সিয়াম যদি আবার আমার গর্দান নেয়। না না বাবা, আপনার আদেশ শিরোধার্য ভাবিজান। অপূর্বের কথা শুনে ওখানে থাকা সবাই হেসে দিল। তারপর এক মুহূর্ত দেরি না করে সিরাজ অপূর্বকে টেনে নিয়ে যেতে যেতে বলল, চ আর কত দেরি করবি, সব আয়োজন কিন্তু আমাদেরই করতে হবে। চন্দ্রা সেই দেখে হেসে সিয়ামের দিকে ফিরল। সিয়াম আগে থেকেই চন্দ্রার দিকে তাকিয়েছিল, বিধায় চোখাচোখি হল চন্দ্রা ইতস্তত করে চোখ সরিয়ে নিয়ে সিয়ামকে বলল, আমার আরো কিছু প্রশ্নের উত্তর জানা বাকি আছে, যদি আপনি। সিয়াম কথা শেষ করার আগেই বলল, সব দেব, তবে আমার তোমারও হেল্প লাগবে এই কাজে। চন্দ্রা অবাক হয়ে বলল, আমার আর করোর কিছু বলার আগেই সেখানে সিয়া আর ইন্দ্রা এসে উপস্থিত হল। ওদের দেখে সিয়াম চন্দ্রা কেউই আর কথা বাড়াল না। সিয়াকে দেখেই বোঝা গেল তার মন খারাপ। সে এসেই চন্দ্রার হাত ধরে বলল, তুমি আগে জানাওনি কেন ভাবি যে আতিফের বিয়ে সামনে? চন্দ্রা আমতা আমতা করে সিয়ামের দিকে তাকাল। সিয়াম চন্দ্রাকে দেখে সিয়াকে নিজের কাছে ডাকল। সিয়া চুপচাপ গিয়ে সিয়ামের কাছে বসল। সিয়াম সিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, তখন তুই সেটা শুনলে নিজের সাথে আরো খারাপ কিছু করে ফেলতি সিয়া, তোর ভাবি জেনে শুনেই তোকে বলেনি, আর তুই কথা থেকে জানলি, এই জন্যই কি আজ তোর মন খারাপ? সিয়া হালকা হাসলো, সেই হাসতে বিষণ্ণতা স্পষ্ট। সেখানে থাকা প্রত্যেকটা মানুষের তা বুঝতে একটু অসুবিধা হলো না। সিয়া ওভাবেই বলল, সবটুকু তো মেনেই নিয়েছিলাম ভাইয়া, তাও সে এমনটা কেন করল? তার আর আমার কমন ফ্রেন্ডদের বলেছে আমি নাকি তাকে ছেড়ে দিয়েছি, বাজে ব্যবহার করেছি, তারা আমায় ফোন করে জানাচ্ছে এসব কি এমন ক্ষতি করেছিলাম ভাইয়াও, আমি শুধু ভালোবেসেছিলাম আর এটাই কি আমার অপরাধ? ভালোবাসা অপরাধ না, তবে ভুল মানুষকে ভালোবাসা জঘন্য অপরাধ, অপূর্ব রমরমা কণ্ঠে পিছন থেকে বলে উঠল। সবাই ফিরে অপূর্বর দিকে তাকাল। সিয়াম এবার বলল, সত্যি বেশি দিন চাপা থাকে না সিয়া, তুই শুধু পাপের হিসাব রাখো, তার বিচার উপরওয়ালা করবেন। সিয়া মাথা নাড়ালো, বাকিরা তারা মারতে সবাই এসে পৌঁছালো সিয়ামদের বাগানের এক পাশে। কম সময় হলেও অপূর্ব আর সিরাজ সুন্দর করে সাজিয়েছে চারিদিক, বেশ লাইট নিচে সুন্দর করে কার্পেট বিছানো। আর সবচেয়ে দৃষ্টি আকর্ষণ করছে বাগানের মধ্যে ছোট্ট সাইজের পুল, যাতে স্বচ্ছ নীল জল, যদিও সেখানে শুধুই মাছ থাকে। এমনি সময় ছোট লাইট জ্বলে সেখানে, বড় কোনো অনুষ্ঠান হলে তবে পাশের বড় লাইটগুলো ঝালানো হয়।
আজ সেই লাইট জ্বালানোয় চারদিক ঝলমল করছে। তার মধ্যে সিরাজ আবার একটা ব্লুটুথ স্পিকারে গান চালিয়ে দিয়েছে। আসলেই একটা পার্টি পার্টি ফিলিংস আসছে সবার মধ্যে। একমাত্র সিয়াই প্রাণহীন জর্বস্তুর মতো বসে আছে। চন্দ্রার সিরাজকে ভালো না লাগলেও আগের মতো চক্ষুশূল লাগে না। সিরাজও যেমন ওকে এড়িয়ে চলে, চন্দ্রাও তেমনটাই করে। সিরাজ এবার কিছু বলতে যাবে, তখনই ইন্দ্রা বলল, দাঁড়াও সবাই, আমি হালকা কিছু খাবার নিয়ে আসি সবার জন্য, নইলে কেমন খালি খালি লাগবে সব। বলেই সে চলে গেল ভিতরে রান্নাঘরে। সিরাজও এদিক ওদিক তাকিয়ে বলল, আমিও তাইলে ফ্রিজ থেকে কিছু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি। সিয়াম মাথা নিচু করে মুচকি হাসল। অপূর্ব জোরেই হেসে দিল, বলল, হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই, দেখিস তুই আবার জমে যাস না গিয়ে। সিরাজ সবার দিকে তাকিয়ে দাঁত চেপে একটা হাসি দিয়ে বলল, তোকে আমি পড়ে দেখছি মাথা খারাপের ডাক্তার। অপূর্ব এবার হাসিটা কমিয়ে সিয়ার দিকে নজর দিল। নাহ, মেয়েটা আগের মতোই বসে আছে, মানে সিরাজের কথা শোনেনি, এই ভেবে একটা নিঃশ্বাস ফেলল। চন্দ্রা পুরোটা তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করল। তার মানে তার সন্দেহই আস্তে আস্তে সত্যিতে রূপ নিচ্ছে। সিরাজ রান্নাঘরে গিয়ে দেখল ইন্দ্রা মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সিরাজ উকি ঝুঁকি মেরে দেখল প্লেটে কতকগুলো পোড়া পকোড়া শুধু। সিরাজ এবার হেসে পিছন থেকে বলল, তোমার রূপের আগুনে এগুলোও ঝলসে গেছে দেখছি। ইন্দ্রা চমকে পিছনে তাকালো। সিরাজকে দেখতে পেয়ে তার মেজাজ যেন পারদের মতো চড়ল। ইন্দ্রা পাশ থেকে একটা খুন্তি নিয়ে সিরাজের দিকে তাক করে বলল, আপনার জন্যই হয়েছে সব, দায় আপনার, ওই সময়ে যদি আপনি অমন সারের মতো না চেঁচাতেন তাহলে এইরকম হতো না। সিরাজ হালকা পিছনে ঝুঁকে বলল, এটা ঠিক না ইন্দ্রা, রান্না পোড়ালে তুমি আর তার দায়ও কিনা আমার। ইন্দ্রা চেঁচিয়ে বলল, হ্যাঁ, যত খারাপ কাজ হয় সব দায় আপনার, আপনিই দায়ী বুঝেছেন। সিরাজ এবার খুন্তিটা সরিয়ে ইন্দ্রার দিকে ঝুঁকতেই ইন্দ্রা পিছিয়ে সিংকে লেগে হালকা দেহের অগ্রভাগ পিছিয়ে গেল। সিরাজ যথাযথ দূরত্ব রেখে ইন্দ্রার চোখে চোখ রাখল। এক হাত ইন্দ্রার পিছনে, আরেক হাত ইন্দ্রার একপাশে রেখে বলল, এত খারাপ কাজের মাঝে মন চুরির করার দায়ও তো কখনো দিতে পারো? তার দায়ভার নয়, আমিই নেব। এইটুকু বলে মুচকি হেসে ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে চলে গেল সিরাজ। ইন্দ্রা তখনও স্থির হয়ে দাঁড়িয়ে রইল। কি বলে গেল লোকটা তাকে? ইন্দ্রা এতটাই অবুঝনা যে একটা ছেলের চাহনি কথাবার্তা বুঝবে না। কিন্তু তার ভয় হয় তাদের সম্পর্ক লোকসমাজে মেনে নেবে। সিরাজের থেকে সে গুনে গুনে 2 বছরের বড়। সে জানে এসব এখনকার দিনে ম্যাটার করে না। কিন্তু সিরাজের মা, তার বাবা আর বোন, এরা কি মেনে নেবে? শেষ পরিণতি কি এই সম্পর্কের? সে নিজেও সিরাজের প্রতি কিছুটা দুর্বল হয়েছে কটা দিনে, যা সে নিজের মনের কাছেও প্রকাশ করতে চায় না। এসব ভাবতে ভাবতে পিছনে ঘুরতেই দেখল একটা রেডিমেড ফ্রিসের প্যাকেট। তার মানে সিরাজ তখন এইটার জন্য তার পিছন দিকে হাত বাড়িয়েছিল। ইন্দ্রা এবার মুচকি হাসি দিয়ে সেগুলো ঝটপট ভেজে নিয়ে গার্ডেনের দিকে গেল। আড্ডা বেশ জমে উঠেছে সবার, সবাই সবার সাথে স্বাভাবিক আচরণ করার চেষ্টায় আছে। এরই মধ্যে অপূর্ব বলল, সিয়াম ভাই একটা গান ধর, কলেজে আমরা কত প্রোগ্রাম করেছি একসময়। সিয়াম হাসল, একসময় তারা কলেজে বিখ্যাত গানের গ্রুপ ছিল। নিজের কলেজে ছেড়েও বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছে সে, কিন্তু সময়ের স্রোতে সব কোথায় যেন হারিয়ে গেল। সিয়াম বারণ করল না, উল্টে সিরাজকে বলল ভিতরের রুম থেকে তার গিটারটা আনতে। সিরাজ বিনা বাক্যে গিয়ে সিয়ামের গিটারটা এনে দিল। সিয়াম এবার কিচ্ছুক্ষণ নিজের মতো টুংটাং করে গিটার হতে সেট করে নিয়ে গান ধরল। চানসি মিবো বা ওমারি, কাবি আইসা মাইন জচা থা, হায়ন তুম বিকুল ওয়াইসিও, জাইসা মাইন জচা থা। চন্দ্রা এতক্ষণ ইন্দ্রার সাথে টুকটাক কথা বললেও গান শুরু হতেই সিয়ামের দিকে তাকালো।
সিয়াম তার দিকেই একদৃষ্টিতে তাকিয়ে গান গেয়ে চলেছে। চন্দ্রার মনে পড়ল সেই দিনগুলোর কথা, তার প্রবল ইচ্ছা সত্ত্বেও তাকে বাবা গিটার শেখার পারমিশন দেয়নি। এইদিকে কিনা তার বড়ই এত সুন্দর গিটার বজায়। চন্দ্রা মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে এসব ভাবতেই হঠাৎ আবার কানে ঠেকল সেই সুর, অ্যায়সা ইচি রোপি খায়ালন মিনথা, যাইসা মাইন যচাথা, হায়ন তুম বিকুল ওয়াইসিও, যাইসা মাইন যচাথা। সিয়ানের তাকানো দেখে ইতিমধ্যে সব মিটিমিটি হাসা শুরু করে দিয়েছে, এমনকি বাদ যায়নি সিয়াও। সেও এখন নিজেকে স্বাভাবিক করার চেষ্টায় আছে। সিয়াম হেসে গান শেষ করল, চন্দ্রাও সবার দিকে তাকিয়ে লজ্জায় নিজের চিবুক নামল। ইস, লোকটা তাকে সবার সামনে লজ্জা দিতেও ছাড়ে না। সিয়াম ভালোই বুঝল তার লজ্জা দেওয়ার টেকনিকটা বেশ সফল হয়েছে। লজ্জায় চন্দ্রার গাল যখন লাল হয়ে যায়, সিয়ামের ইচ্ছে করে টুক করে গিয়ে একটা কামড় বসাতে, এই এখন যেমন মন চাইছে। সিয়াম নিজের ভাবনায় নিজেই ঠোঁট এলিয়ে হাসল। এরপর শুরু হলো নামের লড়াই। সিরাজ শর্ত রাখলো নামের লড়াইয়ে মানুষের নাম ছাড়া সব নামই বলা যাবে। সবাই প্রথমে এরম উদ্ভট শর্ত নিয়ে মাথা ঘামালেও ব্যাপারটা যে শুধু সিয়ার মুখে হাসি ফোটানো সেই বুঝে সবাই রাজি হল। অপূর্ব বলল, আমি আগে বলছি পেঙ্গুইন, সবাই হেসে দিল। নাও এবার সিয়া বলো ন দিয়ে। সিয়া থতমত খেলো, সে ভাবেনি অপূর্বের পরেই তাকে বলবে। অপূর্ব সিরাজ তারা লাগলো কাউন্ট করা শুরু করলো। সিয়া আর কিছু না পেয়ে বলল ফ্যানিংটি ইদুর। সবাই আবার হেসে গড়াগড়ি খেল, তা দেখে সিয়াও হেসে দিল। নাচ গানে খেলায় এই 2 ঘন্টা সবার ভীষণ আনন্দে কাটল। সারারাত এইরকম মজা করার ইচ্ছে থাকলেই নিজেদের ইচ্ছেতে মাটি চাপা দিয়ে সবাই ঠিক করলো আবার অন্যদিন, কারণ পরের দিনই সবার অফিস, চন্দ্রার ক্যারাটে স্কুল সব আছে। সিয়াও জানালো কাল থেকে সে অফিসে জয়েন করবে, নিজেকে আর ঘরবন্দি করে রাখবে না। সবাই বেশ খুশি হল, যতই হোক আজ আয়োজনটা সবাই সিয়ার এই হাসি মুখটা দেখার জন্যই করেছে। রাত 12টা, সবাই ডিনার শেষ করে যে যার ঘরে চলে গেছে। সিয়াম ঘরে এসে দেখলো চন্দ্রাও বিছানা ঝেড়ে শোয়ার প্রস্তুতি করছে। সিয়াম আগের মতো দরজা ভালো করে লক করে পর্দা টেনে বিছানার এক সাইডে বসল। চন্দ্রাকে তাও তার দিকে মনোযোগ দিতে না দেখে গলা ঝাড়ল। চন্দ্রা তখনও না তাকিয়ে পাশে রাখা জলের গ্লাস বাড়িয়ে দিল সিয়ামের দিকে। সিয়াম এবার বেশ বিরক্ত হল। চন্দ্রার হাত থেকে জলের গ্লাসটা নিয়ে বলল, চন্দ্রা আমি জল চাইনি। চন্দ্রা স্বাভাবিকভাবে উত্তর দিল, তাহলে কি ওষুধ দেব, গলা ধরেছে আপনার। সিয়াম এবার হতাশ হল, কই থেকে কথা কই নিয়ে যায় এই মেয়ে। সিয়াম এবার না পেরে চন্দ্রার হাত ধরে কাছে টেনে নিয়ে এসে বলল, ঘোর মেশানো কণ্ঠে বলল, এখনো ক্ষমা করনি চন্দ্রাবতী। চন্দ্রার মনে আর দ্বিধা দ্বন্দ্ব নেই, তাও সিয়াম যখন নিজে থেকে বলছে তখন কিছু ফায়দা নেওয়াই যায়, এরকম সুযোগ ছাড়া ঠিক না। চন্দ্রা সিয়ামের চোখের দিকে তাকিয়ে বলল, ক্ষমা করতে পারি তবে এক শর্তে। সিয়াম শুধু দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি যা বলবে তাই করতে রাজি চন্দ্র, শুধু ক্ষমা করে দাও আমায়, আমার প্রাণ চাইলেও। চন্দ্রা মুখ চেপে ধরল তার ডান হাত দিয়ে। এই প্রথম চোট লাগার পর তার ডান হাতকে সে কোনো কাজে লাগাল, তাও এই লোকটার উল্টোপাল্টা কথাবার্তা বন্ধ করার জন্যে, ভেবেই চন্দ্রার রাগ লাগল। এভাবে বলার কি আছে। চন্দ্রা কথা না বাড়িয়ে গিটারটা এনে বিছানায় রাখলো, তারপর 2 হাত আড়াআড়ি ভাবে বুকের কাছে ভাঁজ করে অন্যদিকে তাকিয়ে বলল, নিন সেখান তবেই ক্ষমা করব। সিয়াম অবাক হয়ে বলল, এত রাতে? কাল শিখিয়ে দেব চন্দ্র, এখন ঘুমোবে চলো। চন্দ্রা জেদ ধরল না, তার এখনই শেখা লাগবে। সিয়াম বেচারা আর কি করবে, বউয়ের আবদার তাকে এখনই শেখাতে হবে। সিয়ামকে রাজি হতে চন্দ্রা দেখে গিটার নিয়ে সিয়ামের পাশে বসতে যেতেই সিয়াম একটানে চন্দ্রাকে নিজের কলার উপর বসিয়ে দিল।
চন্দ্রা অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা কি হলো, এভাবে কিভাবে শেখাবেন আপনি? শিয়াম বাঁকা হেসে বলল, সে আমার দায়িত্ব, আমার কাছে শিখতে চেয়েছ যখন আমার মতন করেই শিখতে হবে। চন্দ্রাও আর কথা না বাড়িয়ে শেখাতে মনোযোগ দিল। হাতে গোনা মিনিট পাঁচক সব ঠিকঠাক মতো চললেও শিয়াম এবার মুখ ডোবালো চন্দ্রার চুলে। চন্দ্রাকে কাছে টানা মাত্রই তার চুল খুলে গিয়েছিল, আর সেখান থেকেই ভেসে আসা মাতোয়ারা গন্ধ কখন থেকে শিয়ামকে টানছিল শেষমেশ সে থাকতে না পেরে কাজটা করেই ফেলল। চন্দ্রা অনুভব করল তারও গিটারে হাত থেমে গিয়েছে। হালকা মাথাটা সরিয়ে বলল, এই আপনার গিটার শেখাবার ধরন? হ্যাঁ। শিয়াম এবার চুল ছেড়ে চন্দ্রার কাঁধের কাছে নাক ঘষতে ঘষতে নেশালো গলায় বলল, বাকিটা আবার কাল শেখাবো চন্দ্রাবতী, চলো আজ তোমায় অন্য কিছু শেখাই। চন্দ্রাও আর কিছু বলতে পারল না, ইতিমধ্যে ঘন ঘন শ্বাস ফেলা শুরু করেছে সেও। শিয়াম আসতে করে গিটারটা বেডের পাশে হেলান দিয়ে রেখে ডুব দিল চন্দ্রার মাঝে। শাড়ির আঁচল নামানোর আগেই চন্দ্রা হাত আটকে দিল শিয়ামের। শিয়াম জিজ্ঞাসার দৃষ্টিতে তাকালে, চন্দ্রা শুধু চোখ এদিক ওদিক করল। শিয়াম হালকা হেসে সরে গিয়ে পাশে টেনে চন্দ্রকে নিজের বুকে নিয়ে শুয়ে পড়ল। মাথায় হাত বোলাতে বোলাতে বলল, তোমার অনুমতি ব্যতীত কিছু না, কক্ষনো না। বাই দা ওয়ে হট ব্যাগ লাগবে, এনে দেব। চন্দ্রা শিয়ামের বুকে মুখ লুকিয়ে মাথা নাড়াল। শিয়াম চন্দ্রার চিবুক তুলে ঠোঁটে একটা গাঢ় চুম্বন এঁকে বলল, আমার থেকে কিছু লুকবে না চন্দ্রাবতী, এমনকি ছোট থেকে ছোট বিষয় না, আর লুকলেও আমি তোমার চোখ পড়তে জানি, এমনিও বুঝতে পারব। চন্দ্রা হাসল, আসলেই এই মানুষটাকে ভালো না বেসে থাকা যায় না, যেমনটা সে পারেনি। সকালে উঠে সবাই হাসি মজা করেই ব্রেকফাস্ট সরল, তারপর যে যার কাজে বেরিয়ে গেল, পড়ে থাকলো শুধু শিয়া আর চন্দ্রা। ইন্দ্রাও দরকারি কাজে বের হয়েছে সকাল সকাল। চন্দ্রাও শিয়াকে শুভকামনা জানিয়ে বেরিয়ে পড়ল। শিয়া চেয়ার থেকে ব্যাগ নিয়ে বেরোতে যাবে সেই সময় সুইটি বেগম নামলেন নিচে। শিয়া উপেক্ষা করে বেরোতে গেলে তিনি গম্ভীর গলায় ডাকলেন, শিয়া তোমার সাথে আমার কিছু কথা আছে, এখানে বসো একটু। শিয়ার মুখে লাগতে ইচ্ছে হয় না এই মহিলার, তাই চুপচাপ গিয়ে সুইটি বেগমের সামনের চেয়ারে গিয়ে বসল। সুইটি বেগম কতগুলো ছবি হোয়াটসঅ্যাপে সেন্ড করে বললেন, দেখো দেখে বলো কাকে পছন্দ, আমি কিছুদিনের মধ্যেই তার সাথে বিয়ে ঠিক করব। মুখে তো চুনকালি মাখিয়েই দিয়েছ, আরো মাখানোর আগে বিদেয় হও। শিয়া বেশ আহত হলো শুনে। কিছুক্ষণ ফটোগুলো দেখে বলল, আমি এক্ষুনি বিয়ে করতে চাইছি না, আর এই ছেলেগুলোকেও পছন্দ হয়নি আমার, আমায় একটু সময় দাও। সুইটি বেগম গর্জে উঠলেন, সময় দিতে পারবো না, বিয়ে তোমার কিছুদিনের মধ্যেই হবে, নিজের পছন্দের কেউ থাকলে জানিও, যদি ঠিকঠাক লাগে আমার তবে কথা এগোবো, আর নয় তো আমার পছন্দের ছেলের সাথেই হবে, বলেই গটগট করে তিনি উপরে চলে গেলেন। শিয়া থম মেরে বসে রইল। তার সাথেই কেন হয় সবসময় এসব, একটা ঝড় পারতে না পেরোতেই আরেকটা ঝড়, চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সেসব দিকে সে পাত্তা দিল না, এসব এখন তার নিত্যদিনের সঙ্গী। পাশ থেকে ফোন তুলে কাঁপা কাঁপা হাতে একটা নাম্বার ডায়াল করল। ওপাশ থেকে রিসিভ হতেই শিয়া কেঁদে বলল, এক্ষুনি একবার দেখা করতে পারবে, প্লিজ প্লিজ। একটা নিরিবিলি কফি শপে শিয়া মাথা নিচু করে বসে আছে। সামনের মানুষটি একবার হাত ঘড়ি দেখল, তারপর আবার শিয়ার দিকে তাকালো। শিয়া তাকে ডেকে আনার পর 20 মিনিট অতিক্রম হতে চলল, তাও শিয়া একই রকম ভাবে বসে আছে। সামনের মানুষটি সব বাদ দিয়ে মৃদু স্বরে ডাকল, শিয়া। শিয়া মাথাটা তুলল, তার চোখ দুটো টকটকে লাল, কয়েক সেকেন্ড সময় নিয়ে বলল, আমায় বিয়ে করবে অপূর্ব,
অপূর্ব আকাশ থেকে পড়ল, সে কি দিনেও এসব স্বপ্ন দেখছে? জাহনাহ নিজের মনকে কষিয়ে ধমক দিল, দিয়ে বলল, কি বলছো সিয়া, ভেবে বলছো? হঠাৎ বিয়ে? সিয়া এবার কাঠ গলায় উত্তর দিল, এত কিছু বলতে পারবো না, শুধু উত্তর দাও পারবে কি না, নইলে আমি মায়ের পছন্দের ছেলে দেখে বিয়ে করে নেব। অপূর্ব চমকাল, সিয়ার প্রস্তাবটা ঠিক তার কাছে হাতে চাঁদ পাওয়ার মতো, তাই তার বিশ্বাস করতে অসুবিধা হচ্ছিল একটু। নিজেকে সামলে বলল, কিন্তু তুমি আমার কিংবা আমার ফ্যামিলির ব্যাপারে কিছু জানো না সিয়া, আর আমাকে একটু সময় দাও, হুট করে আমি বলে দিতে পারি না। আসলেই তার সিয়ামের সাথে কথা বলা জরুরি এই বিষয়ে, নইলে সে পারলে এক্ষুনি সিয়াকে বিয়ে করে ঘরে তুলতে পারে, তার ঘরের কেউ কোনো আপত্তি জানাবে না এই বিষয়ে। কিন্তু সে হুটপাট সিদ্ধান্ত নিতে চায় না, সসম্মানে ঘরে তুলতে চায় তার মনের রানীকে। সিয়া পুনরায় বলল, আমার জানার দরকার নেই কিচ্ছু, এক সপ্তাহ সময় দিলাম, ভেবে বলো, এর মধ্যে বিয়ে করতে পারলে ভালো, নয় তো আমি মায়ের কথা মতোই বিয়ে করে নেব অন্য কোথাও, ভেবে বলো যত তাড়াতাড়ি সম্ভব। বলেই দেরি না করে কাঁধে ব্যাগ উঠিয়ে চলে গেল সেখান থেকে। অপূর্ব বসে রইল, খুশি হওয়ার কথা হলেও খুশি হতে পারল না তেমন। সে সিয়া তাকে বিয়ে করবে বলছে ঠিকই, তবে তাতে এক ফোঁটাও ভালোবাসা নেই, শুধুই বন্ধুত্বের খাতিরে, এইভাবে কি সংসার হবে তাদের? সিয়া বেরিয়ে অফিসে যাওয়ার বাস ধরার জন্য দাঁড়াল, আকাশের দিকে তাকিয়ে দেখল হালকা মেঘ করেছে, দৃষ্টি ফেরাল সিয়া, সে আর অচেনা কোনো পুরুষকে জীবনে জোড়াতে চায় না, তাই এই সিদ্ধান্ত। যদিও অপূর্বকে সে পুরোপুরি চেনে না, তবে সিয়ামের বন্ধু মানে অনায়াসে ভরসা করাই যায়, তারপর এখন তারা ভীষণ ভালো বন্ধু। সিয়ার মনে হলো সংসার করতে হলে এখানেই সে চেষ্টা করতে পারবে, অপূর্বকে এতদিনে এইটুকু সে চিনেছে, আদেও চিনেছে, একটা মানুষটাকে এত বছর ধরেও চিনতে পারল না, আর আরেকজনকে এই কয়েকটা দিনেই চিনে ফেলল, ব্যাপারটা সিয়ার কাছেও বেশ হাস্যকর। সিয়াম জরুরি কল করে চন্দ্রাকে ডাকিয়ে আনল তার অফিসে, চন্দ্রা আসতেই একজন বলল সে তার রেস্ট রুমে আছে, চন্দ্রা গিয়ে সেখানে একবার নক করতে ভিতর থেকে ভরাট গলায় উত্তর এলো, কাম ইন। চন্দ্রা বেশ অবাক হল, সিয়াম এই গলায় কখনো বাড়িতে কথা বলে না কারোর সাথে। দরজাটা খুলতেই দেখল সিয়াম আগের দিনের মতো সামনের দিকে ডেস্কে হেলান দিয়ে বসে কিছু ফাইল দেখছে, চেনা পরিচিত করা পারফিউমের মিষ্টি গন্ধটা বাতাসে ভেসে নাকে, আসতেই মাথা তুলে তাকালো সিয়াম সামনে চন্দ্রাকে দাঁড়িয়ে থাকতে দেখল, কিছুক্ষণ দেখে চন্দ্রকে পরখ করে ফাইল পাশে রেখে দুই হাত পকেটে ঢুকিয়ে বলল, কাছে এসো। চন্দ্রা দরজা ভেজিয়ে চমকিত নজরে সিয়ামের দিকে তাকিয়ে বলল, কি হহ? সিয়াম ঠোঁট এটো করে হাসল, বলল, অত দূর থেকেই কি কথা বলবে নাকি? চন্দ্রা হাঁপ ছেড়ে বলল, তো এরম করে বলুন না, বলেই নিজের ব্যাগটা ডেস্কে সিয়ামের পাশে রাখতেই সিয়াম হ্যাচকা টান মেরে নিজের কাছে নিয়ে এলো। চন্দ্রা টাল সামলাতে না পেরে সিয়ামের বুকে পড়ল, এক হাত সিয়ামের পিঠে। চন্দ্রা চটজলদি মাথা উঠিয়েই বলল, এই আপনার জরুরি কাজ, এই জন্য আপনি আমায় অত দূর থেকে ডাক করলেন? সিয়াম হেসে বলল, না জরুরি আরো কাজ আছে, কিন্তু এটাও তার মধ্যে একটা জরুরি কাজ। চন্দ্রা হালকা হেসে গলা জড়িয়ে বলল, আজকাল বড্ড লাগাম ছাড়া হয়ে যাচ্ছেন মশাই। সিয়াম মুখটা আরেকটু কাছে নিয়ে গিয়ে বলল, এত আদুরে বউ সামনাসামনি ঘুরলে দোষ নেই, আর বর একটু আদর করলেই দোষ, আমি কোথায় ঘুরলাম, আপনিই তো ডাকলেন। কথাটা চন্দ্রার মুখ দিয়ে বেরোরো না, ঢোক গেলার সাথে গিলে ফেলল, সবে ঠোঁটে ঠোঁট স্পর্শ হবে অমনি দরজায় সশব্দে করাঘাত। সিয়াম চোখ বুঝে দম নিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করল, চোখ মুখ দেখেই তার বোঝা যাচ্ছে আজ দরজার বাইরের লোকটাকে সে খুন করবে।
চন্দ্রা হাসলো, তার বেশ মজা লাগছে, উচিত শিক্ষা হয়েছে তার বরের। যদিও তার স্পর্শ চন্দ্রার বিশেষ ভালো লাগে, তাই বলে সে সময় কাল না বুঝেই এসব করবে তার তো কোনো মানে হয় না। সিয়াম এবার হালকা গলার স্বর উঁচিয়ে বলল, ভিতরে আয়। পিয়াস ভিতরে ঢুকল, চন্দ্রাকে দেখে সালাম দিল, চন্দ্রাও সালামের উত্তর দিল। সিয়াম বলল, মিট হিম, হি ইজ মাই অ্যাসিস্ট্যান্ট কাম ফ্রেন্ড পিয়াস। চন্দ্রা মিষ্টি হাসল। সিয়াম এবার দুজনকে বলল, বসো, তোমাদের সাথে পার্সোনাল কিছু কথা আছে। দুজনেই ঘরের সাথে লাগোয়া সোফায় বসল। হাতে একটা রিমোট নিয়ে সিয়ামও এসে বসল চন্দ্রার পাশে। সিয়াম চন্দ্রাকে উদ্দেশ্য করে বলল, এখন যা দেখব মন শক্ত করে দেখবে, আর পিয়াসের সাথে জোরটা রাখবে না, ওকে নিজের বড় ভাইয়ের চোখে দেখো, ও আমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। চন্দ্রা ঘাড় নাড়ালো। সিয়াম রিমোট টিপে মনিটর অন করতেই সামনে এলো একটি শার্টের ঊর্ধ্বে ভদ্রলোকের ছবি। চন্দ্রা জিজ্ঞাসু দৃষ্টিতে সিয়ামের দিকে তাকাতেই সিয়াম বলল, ইনি হলেন আফজাল হোসেন। সুইটি, সরি, আমাদের প্রিয় মুনির স্বামী। চন্দ্রা ভ্রু কুচকে বলল, মানে যাকে তিনি ছেড়ে দিয়েছেন। সিয়াম বাঁকা হেসে বলল, না, যার সাথে তিনি স্বামী থাকার সত্ত্বেও পরকীয়ায় লিপ্ত হয়েছিলেন, এমনকি সিরাজও এই আফজাল সাহেবের সন্তান। সিয়া ভীষণ রকম চমকাল। তার কথা বলার মতো ভাষা বেরোলো না মুখ দিয়ে। হঠাৎ কিছু মাথায় আসতেই জিজ্ঞেস করল, কিন্তু সিয়া যে একবার বলেছিল সিয়া ও সিরাজ যমজ। সিয়াম বলল, হ্যাঁ, পরিচয় সব জায়গায় তাই দেওয়া হয়, কিন্তু সিয়া একমাত্র আগের পক্ষের মেয়ে, সিরাজ নয়। চন্দ্রা হতবাক হয়ে জিজ্ঞেস করল, আগের পক্ষের মানে? সিয়াম পুনরায় বলল, মনি ডিভোর্সের এক মাসের মাথায় আবার বিয়ে করে, তারপরেই সিরাজের জন্ম। সিয়া আর সিরাজ যমজ নয়, সিয়া সিরাজের 2 বছরের বড়। চন্দ্রা অবিশ্বাস চোখে চেয়ে থাকে পর্দায়। সিয়াম আবার রিমোট ঘোরায়। এবার আসে এক মেয়ের হাস্যোজ্জ্বল ছবি। চন্দ্রা সেই মেয়েটার সাথে সুইটি বেগমের বেশ মুখের মিল পেল। এবার পিয়াস বলল, এটি হলো সুইটি বেগমের পরের পক্ষের মেয়ে সিনথিয়া, সিরাজের 2 বছরের ছোট। সিয়া এবার নির্বিশেষে চেয়ে প্রশ্ন করে, মনি এই কারণেই সিয়াকে নিজের মেয়ে বলে মানেন না? সিয়াম ঘাড় নাড়ায়। চন্দ্রার এবার ভীষণ খারাপ লাগে সিয়ার জন্য। চন্দ্রার এসব ভাবনার মধ্যেও তারা মাথায় আসে প্রশ্ন জাগে, সে সিয়ামকে বলে, আচ্ছা তাহলে মনি সিয়া সিরাজকেই শুধু কেন নিয়ে এলো এই বাড়িতে, আর তার স্বামী বা এখন কোথায়? সিয়াম সোফায় বসে বলল, কারণ তাদের দুজনের প্ল্যান ছিল আমাদের বাড়ির সম্পত্তি কি করে নেওয়া যায়। তখন ওনার স্বামী তার ওই ছোট্ট মেয়ে নিয়ে অন্য বাড়ি থাকতেন। কিছু বছর পর সব প্ল্যান মতো চললেও আফজাল সাহেব বিপত্তি ঘটালেন, এসব সম্পত্তি ছেড়ে তিনি আরেক কোটিপতি মহিলার হাত ধরে পাড়ি জমালেন বিদেশ। এইদিকে মনি পড়ল অসুবিধায়, তখন সিয়া সিরাজ সিনথিয়া সবারই বোঝার ক্ষমতা হয়েছে। তিনি চাইতেন না সিনথিয়াকে এসবের মধ্যে জড়াতে, কারণ বাবার চলে যাওয়ায় সে এমনি মেন্টাল শকে ছিল ভীষণ। চন্দ্রা থম মেরে কিছুক্ষণ বসে থাকল, তার মাথা ঝিমঝিম করছে। এত কিছু আমাদের চোখের আড়ালে, কত কি ঘটে যার সাথে ঘটে সে ছাড়া হাতে গোনা কজনই টের পায়। আর তারপর এইরকম কাহিনী হলে তো হলোই, বিশ্বাস করেই অবিশ্বাস্য লাগে এইসব সত্য। চন্দ্রা নিজেকে সামলে বলল, লাস্ট 2টো প্রশ্ন। চন্দ্রার বাচ্চাদের মতো হাতের আঙ্গুল দেখিয়ে 2টো বলায় তা দেখে আলতো হাসলো সিয়াম। কাছে এসে চন্দ্রার গাল টিপে বলল, 2টো কেন, আরো 100টা প্রশ্ন করো। এই বান্দা সবসময় হাজির তোমার প্রশ্নের উত্তর দিতে। চন্দ্রা হালকা ইতস্তত করে পিয়াসের দিকে তাকাল, দেখল সে মনিটরের দিকে তাকিয়ে আছে।
চন্দ্রা আর কথা না বাড়িয়ে বলল, এই জন্যেই কি মণি বাড়িতে থাকে না বেশি তার মেয়ের কাছে গিয়ে থাকে বলে। সিয়াম এবার একটু সিরিয়াস মুখ করে বলল, হুম, সিয়া আর সিরাজ জানে মণি তার বান্ধবীর সাথে ছোট্ট একটা ব্যবসা করে তাই সেখানেই বেশি থাকে। সিয়াম এবার চন্দ্রার হাত নিজের হাতে নিয়ে বলল, তোমার হেল্প লাগবে চন্দ্র। চন্দ্রা নির্দ্বিধায় বলে, কি হেল্প লাগবে বলুন, আমি সব রকম সাহায্যের জন্য প্রস্তুত আছি। সিয়াম এবার বলল, আমার যে সম্পত্তির উইলটা মণির কাছে সেটা ওই বাড়িতে আছে, মানে যেখানে সিনথিয়া থাকে, আর সেখানে করা পাহারা থাকে সবসময়। মণি আর কিছু চেনা পরিচিত মহিলা ছাড়া সেই বাড়িতে কেউ প্রবেশ করতে পারে না। চন্দ্রা ভ্রুকুচকে বলল, এখানে আমি কি সাহায্য করতে পারি? সিয়াম বলল, প্রথমে সিনথিয়াকে তোমায় বন্ধু বানাতে হবে, তারপর ওর সাথে ওর রুমে গিয়ে আমায় ওই ফাইলটা এনে দিতে হবে, বলো পারবে? চন্দ্রা মুচকি হেসে বলল, কতটা পারবো জানি না, তবে নিজের সর্বোচ্চ চেষ্টা করব। সিয়াম খুশি হলো, সে জানতো চন্দ্রা তাকে না করবে না, আর চন্দ্রা ছাড়া এই কাজ কেউ করতে পারবে না, পারলেও সিয়াম ভরসা করতে পারবে না তার উপর। সিয়াম চন্দ্রাকে গেট অবধি ছেড়ে আসার জন্য বাইরে পা বাড়াল। পিয়াসকে বলল, মনিটর তো যাতে অফ করে দেয়। পিয়াস মনিটরের কাছে গিয়ে সিনথিয়ার ছবির দিকে তাকিয়ে থাকল। মেয়েটা একসময় তার প্রাণ বাঁচিয়েছিল, তখন জানতো না পিয়াস মেয়েটার আসল পরিচয়। পিয়াসের বাড়ির কাছাকাছি থাকে মেয়েটি, পিয়াস প্রায়শই দেখে, কথাটা সিয়ামও জানে, কিন্তু সবসময় তাকে দূরত্ব বজায় রাখতে বলে তার থেকে সুইটি বেগমের জন্য। তিনি জানতে পারলে দুবার হাত কাঁপবে না পিয়াসকে মারতে। মেয়েকে ভীষণ রকমের ভালোবাসেন তিনি। পিয়াসও সিয়ামকে নিজের বড় ভাইয়ের চোখে দেখে, তাই সিয়ামের কথা সে অমান্য করে না। চোখের পলকে যেন 3 দিন কেটে গেল। এই 3 দিনে কেউ কারোর সাথে কথা বলার পর্যন্ত সময় পায়নি। সিয়ামের অফিসে চাপ বেড়েছে, তাই সিরাজের ঘাড়ে ভীষণ চাপ পড়েছে, নইলে অফিসের ব্যাপারে সে বেশ খাপছাড়া স্বভাবের, খুব দরকার না পড়লে তাকে পাওয়া যায় না অফিসে। সিয়ামকে এই বিষয়ে কেউ কিছু জিজ্ঞেস করলেই সে বলে, সিরাজ এখনো ছোট, মাথায় চাপ পড়লে সে নিজে থেকেই কাজে মন দেবে। আস্তে আস্তে যেন তাই হচ্ছে। ওইদিকে চন্দ্রা ও সিনথিয়ার ব্যাপারে খোঁজখবর নিয়ে চলেছে। আপাতত সে এইটুকু জানতে পেরেছে, সিনথিয়া তাদের ক্যারাটে ক্লাসের থেকে কিছুটা দূরে কোচিং ক্লাসে যায়। চন্দ্রা পরের পদক্ষেপ নেওয়ার আগে সিয়ামের সাথে একবার কথা বলতে চায়, কিন্তু লোকটার সময় কোথায়? সেই সকালে বেরোয়, দুপুরে একটু বাড়ি আসে, আবার অফিসে গেলে বাড়ি আসতে আসতে অনেক রাত হয়। চন্দ্রার সাথে দেখাই হয় না, কারণ চন্দ্রা বেরোয় বেলার দিকে আর বাড়ি ফেরে সন্ধ্যার দিকে। এত সবের পরেও সিয়ামের করা নির্দেশ সে যেন অপেক্ষা না করে রাতে তার জন্য চুপচাপ খেয়ে যেন শুয়ে পড়ে। চন্দ্রাও সিয়ামের অবাধ্য হয় না, কিন্তু আজ এক বিশেষ কারণে সবাই বাড়িতে। সেই বিশেষ কারণটা হলো আজ অপূর্বের বাড়ি থেকে সিয়াকে দেখতে আসবে। সকাল থেকেই তাই চন্দ্রা আর ইন্দ্রা ব্যস্ত রান্নাঘরে, 4-5টা সার্ভেন্ট থাকলেও সিয়া সিরাজ সিয়াম এখন মোটেই রান্নার বুয়াদের হাতের রান্না খেতে চায় না, তাই খুব অসুবিধা ছাড়া চন্দ্রা রান্না বন্ধ দেয় না। চন্দ্রার শরীর খারাপের সময়টা পুরোটাই ইন্দ্রা এখানে থেকে তার সাহায্য করে একা হাতে সামলেছে। ইন্দ্রা পাক্কা গিন্নি একজন, সর্বগুণে সম্পন্না বললেও ভুল হবে না। তার হাতের কাজ থেকে হাতের রান্না সবই বেশ নিখুঁত। চন্দ্রা তার থেকে বেশ কিছু জিনিস রপ্ত করেছে। মাঝে মাঝে তার ইন্দ্রার প্রাক্তনের কথা ভেবে খুব আপোষ হয়। এত দামি হীরে সহজে পাওয়াতে তাকে কাজ ভেবে কেমন ভেঙে টুকরো টুকরো করেছে মানুষগুলো। সিয়াম সিরাজ ছুটি নিয়ে বেলা 11টা অবধি বাড়িতে থাকলেও জরুরি কারণে দুইজনকেই যেতে হয়েছে অফিসে। তারা জানিয়েছে মেহমান আসার আগেই তারা চলে আসবে।
দুপুর 12:30 বাজতেই চন্দ্রা ইন্দ্রাকে তারা লাগলো সব গুছানোর জন্য মেহমানরা আসলো বলে। ইন্দ্রা বড় জিনিসগুলো গুছিয়ে ছোট ছোট জিনিস যেমন স্যালাড মিষ্টি জাতীয় জিনিস সার্ভেন্টকে গোছাতে বলে দুজনেই চলে গেল স্নানে। চন্দ্রা স্নান করে একটা হালকার উপর গোলাপি শাড়ি পরে নিল, গোলাপি রংটা তাকে একটু বেশি মানায়, তাই সিয়াম কিছু আনলেই বেশিরভাগ গোলাপি রঙের জিনিসই আনে তার জন্য। চন্দ্রা চুল ঝাড়তে ঝাড়তে তোয়ালে নিয়ে আয়নার সামনে দাঁড়ালো, সদ্য শাড়ি পরায় গায়ের শাড়ি এলোমেলো, টের পেল না এই দৃশ্য একজনের শ্বাস প্রক্রিয়া ভীষণভাবে বাড়িয়ে দিয়েছে। চন্দ্রা কোমরের কাছে উন্মুক্ত অংশে কারোর হাতের ছোঁয়া পেল, হালকা কেঁপে উঠলেও মুচকি হাসি দিল, আয়নায় দেখার দরকার পড়ল না মানুষটাকে। মানুষটার তার ভীষণ আপন, তাই তার স্পর্শটাও তার ভীষণ চেনা। সিয়াম এবার পিছন থেকে জড়িয়ে ঠোঁট ছোঁয়ালো চন্দ্রার পিঠের, সদ্য স্নান সেরে আসা সাক্ষী বিন্দু বিন্দু জলকনায়। চন্দ্রা এবার নিজের হাতটা শক্ত করে চেপে ধরল নিজের পেটের কাছে সিয়ামের হাতের উপর। চন্দ্রা বাধা দিচ্ছে না দেখে সিয়াম নিজেই হেসে একটু সরে গিয়ে বলল, রোম্যান্সটা পরের জন্য তুলে রাখলাম রানী সাহেবা, হাতে এখন সময় নেই মেহমান আসলো বলে। চন্দ্রা এতক্ষণে চোখ খুলল, দীর্ঘ 3 দিন পর মানুষটার একটু স্পর্শ পেয়ে সে মোমের মতো গলে গিয়েছিল। আজ আর ইচ্ছে হচ্ছিল না সিয়ামকে বাধা দেওয়ার। সিয়াম না নিজেকে সংযত করলে আজ সত্যি একটা অঘটন ঘটে যেত অসময়ে। চন্দ্রা এবার লজ্জায় পালাবে বলে ঠিক করল, দরজার দিকে তাকাতেই সে দেখে দরজা ভেজানো। চন্দ্রা এবার চমকে তাকায় সিয়ামের দিকে, সিয়াম দাঁড়িয়ে অফিস থেকে আসা শার্ট খুলছে, মূলত স্নানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। চন্দ্রা তাড়াতাড়ি গিয়ে দরজা দিতে গিয়ে দেখে হালকা একটা ছায়া সরে গেল সেখান থেকে। চন্দ্রা তা দেখে চেঁচিয়ে বলল, কে ওখানে, উত্তর দাও কে ওখানে। সিয়াম অর্ধেক শার্ট খুলেই চন্দ্রার কাছে গিয়ে বলল, কি হয়েছে চন্দ্র, এভাবে চেঁচাচ্ছ কেন। চন্দ্রা এবার তাড়াতাড়ি দরজাটায় ছিটকিনি লাগতে গিয়ে দেখল সেটা লাগছে না, কারণ উদ্ধার করতে দরজার নিচে চোখ যেতেই চন্দ্রা দেখল একটা ছোট্ট পাথর, কিন্তু তার জন্যই ছিটকিনি ঠিক করে লাগছে না। চন্দ্রা সেটাকে সরিয়ে রেগে সিয়ামের উদ্দেশ্যে বলল, আপনি একটু দেখে শুনে কাজ করতে পারেন না, এক্ষুনি কেউ দেখে নইলে কি হতো বলুন তো। বলছি কি দেখে নিল বোধ হয়, সিয়াম চন্দ্রার চিন্তিত মুখ দেখে বলল, আরে চন্দ্র তুমি বেকার বেকার এত চিন্তা করছো, আচ্ছা সরি আমি একটু তাড়াহুড়োতে ছিটকিনিটা লাগতে গিয়েছিলাম, তাই ওমন হয়েছে, এর পিছনে আর কারণ নেই। এই বলেই সিয়াম বিছানায় রাখা পাঞ্জাবি নিয়ে স্নান করতে চলে গেল। চন্দ্রার মন খুঁতখুঁত করল, সে যা সন্দেহ করে পড়ে গিয়ে তা ঠিক হয়, সে নিজেও চায় না ঠিক হোক কিন্তু হয়। সার্ভেন্ট ইন্দ্রাকে এসে খবর দিল মেহমানরা গেটের কাছে। ইন্দ্রা কোনোমতে হালকা ক্রিম আর লিপবাম লাগিয়ে শাড়ি পরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে লাগলো, সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকা মানুষটিকে দেখতে গিয়ে হুট করেই শাড়িতে পা আটকে খেয়ে হারালো নিজের, 2-3 পা এলোমেলো পড়ল সিঁড়িতে, তারপর নিজের শরীরের ভারে নিজের নিয়ন্ত্রণ না দেখে চোখ বুজে সামনের মানুষটির কাঁধ ঝাপটে ধরল 2 হাতে, তার মুখটা গিয়ে ঠেকল সেই মানুষটার গলায়। সিরাজ হতভম্ব, সে ভাবেনি ইন্দ্রা তাকে দেখে এভাবে টাল খেয়ে পড়ে যাবে। তার নিজেরই 2 পা 2 সিঁড়িতে উপর নিচ করে রাখা, হঠাৎ ইন্দ্রাকে ওভাবে পড়তে দেখে সেও তার কোমর জড়িয়ে ধরেছে, কিন্তু এখন তার বুকের ধুকপুকানি যেন বাইরে থেকে মানুষ শুনতে পাবে। কই সে কত মেয়ের কাছে গেছে, এইরকম তো কোনোদিন ফিল হয়নি, তবে কি এটা মনের অভ্যন্তরীণ অনুভূতি থেকে বলে। ইন্দ্রা এবার পিটপিট করে চোখ মেলল, তার বুক ভয় আগে থেকেই ধুকপুক করছে। সামনের মানুষটির দিকে চোখ তুলে চাইতেন দেখল সিরাজ ওর দিকেই তাকিয়ে আছে। ইন্দ্রা লজ্জায় মাথা নিচু করে নিল। সিরাজ ওভাবেই ধরে বলল, একটু আস্তে চলাফেরা করলে কি হয়।
কখনো হাত পুড়িয়ে ফেলো, কখনো নিজে পড়ে যাও। আমি না থাকলে আজ কি হতো ভেবে দেখেছ? পারো তো খালি আমার পাইপা লাগিয়ে ঝগড়া করতে। সত্যি তাই, অন্য সময় হলে ইন্দ্রা পাইপা লাগিয়ে ঝগড়া করতো, এখন কিন্তু কোনো এক কারণে পারলো না এই মুহূর্তে। কোনোরকমে জোরতা নিয়ে বলল, অনেক ধন্যবাদ আপনাকে, এবার ছাড়ুন আমায়। মেহমান এলো বলে সিরাজের খেয়াল ছিল না সে এত কাছ থেকে ইন্দ্রাকে ধরে আছে। ইন্দ্রা বলতেই সে ঝট করে তাকে ছেড়ে মাথা চুলকাতে চুলকাতে বলল, আমি ফ্রেশ হয়ে আসি। ইন্দ্রা একটা হাত ছেড়ে দৌড়ালো সিয়ার রুমে। তাকে রেডি থাকার কথা তো বলাই হয়নি। অপূর্বের ফ্যামিলি থেকে এলো সে, তার বাবা মা আর অপূর্বের বোন, তাদের ছোট্ট ফ্যামিলি। সিয়াম আগে থেকেই তাদের চিন্ত, তাই বেশি অসুবিধাও হয়নি। তাদের সাথে বেশ অনেকক্ষণ কথা বলল সবাই, বেসাময়িক তাদের আচরণ যেন কতদিনের চেনা পরিচিত। সবার ভীষণ পছন্দ হল সিয়ার শ্বশুরবাড়ি। এরই মধ্যে সুইটি বেগম নামলেন, সবার দিকে নজর বোলালেন। নাহ, তাদের দেখে বেশ উচ্চবিত্তই মনে হলো সুইটি বেগমের। তিনি নকল হাসি মুখে রেখে সবার সাথে পরিচিত হলেন, জানতে চাইলেন ছেলের পেশার ব্যাপারে। অপূর্বের মা বাবা একটু অবাক হলেও তার মা বলল, ওর নাম শোনেননি আগে? ও তো এখনকার বিখ্যাত সাইকিয়াট্রিস্ট, এখানে কেন, বিদেশেও তার বেশ নামডাক। সুইটি বেগম আর সিয়াম ছাড়া সবাই বেশ চমকালো। সবাই এত সুন্দর করে মেশার পরেও কিনা তার পেশা জানতো না তারা। সুইটি বেগমের তেমন কোনো হেলদোল দেখা গেল না। তিনি সরাসরি সিয়াকে পছন্দ হয়েছে কিনা জিজ্ঞেস করলেন। তারা সবাই জানালেন সিয়াকে তাদের ভীষণ পছন্দ হয়েছে এবং আগামী তিন দিনের ভিতর তিনি বিয়ে পরিয়ে দিতে চান ঘরোয়াভাবে। তার ছেলে তারা লাগাচ্ছে। এই বলে অপূর্বের মা তার হাত থেকে দুটি বালা খুলে সিয়ার হাতে পরিয়ে দিয়ে দোয়া করলেন। তারপর সবাই দুপুরের খাবার খেয়ে বিকেলের দিকে চলে গেলেন। অপূর্ব খেয়াল করল সিয়া তার পেশার কথা শোনার পর থেকেই কেমন থম মেরে রয়েছে, কারোর সাথে তেমন কথা না বলে অল্প স্বল্প খেয়ে নিজের ঘরে চলে গেল। সবাই থাকায় অপূর্ব আর কিছু বলল না। সিয়া একদৃষ্টিতে জানলার পাশে বসে আকাশ দেখতে লাগল। সে এখন বুঝতে পারছে অপূর্ব কেন তার সাথে যেচে যেচে বন্ধুত্ব করেছিল, তাকে এতটা ট্রমা থেকে কিভাবে বের করে এনেছিল। সব নিশ্চয়ই সিয়াম ভাইয়ের কথাতেই করেছিল, আর সে তাকে নিজের বেস্ট ফ্রেন্ড ভেবে কিনা বিয়ের প্রস্তাব রাখল। তার কাজই তো সবার সাথে এইভাবে মিশে তাদেরকে মানসিক অবসাদ থেকে বের করা। সিয়ার আর ভাবতে পারল না জীবনটা নিয়ে নাড়াচাড়া করতে, আর তার ইচ্ছে হচ্ছে না। যা হবার হবে, সে আর কোনো কিছুতেই বাধা দেবে না। কারোর কাছ থেকে ভালোবাসা পাওয়ার আশা সে রাখে না আর। এসব ভেবে ড্রায়ার থেকে এক পাতা ওষুধ বের করল। এই ওষুধ তাকে অপূর্বই দিয়েছে, তাকে বলছিল ঘুমের ওষুধ। আসলেই এটা খেয়ে সিয়া অনেকক্ষণ ঘুমায়। সিয়া এবার বুঝলো কেন এই ওষুধ অপূর্ব তাকে স্বেচ্ছায় দিয়েছিল। একটা তাচ্ছিল্যের হাসি হেসে সেটা থেকে একটা ওষুধ বের করে খেয়ে বালিশে মুখ বুজে শুয়ে পড়ল সে। পাশে অনাদরে পড়ে ভাইব্রেট হতে থাকা ফোনের স্ক্রিনে দেখালো জল জল করতে থাকা অপূর্বের নামটি। বিকেলে সব গুছিয়ে চন্দ্রা বেরোলো তার নতুন উদ্দেশ্যে। সিয়াম বলেছিল কাল থেকে শুরু করতে, কিন্তু চন্দ্রা আর দেরি করতে চায়নি। চন্দ্রা নিজের গন্তব্যস্থলে পৌঁছে হাত ঘড়িতে সময় দেখল সকাল 6:10। সিনথিয়ার ছুটি হওয়ার কথা তো 6টায়। ইস, তাহলে কি সে দেরি করে ফেলল। বিরক্তি নিয়ে এদিক ওদিক তাকাতেই সামনের গেট থেকে সিনথিয়াকে বেরোতে দেখল। আরো অনেকেই বেরোল, চন্দ্রা ভাবল আজ আর তার কাজ হবে না। কিন্তু তাকে অবাক করে দিয়ে সবাই চলে যাওয়ায় পরেও সিনথিয়া কাকে যেন ফোন করে ধমকাতে লাগল। চন্দ্রা আরেকটু কাছে যেতেই বুঝল সে তার ড্রাইভারকে ধমকাচ্ছে এখনো না আসার জন্য।
চন্দ্রা হাসলো, আজ অদ্ভুতভাবে ভাগ্য তার সহায়। সে সামনের একজনকে হাতের ইশারায় করতেই একজন মহিলা কিছু খাবার নিয়ে যাওয়ার সময় সিনথিয়ার জামার উপর ফেলে দিল। সিনথিয়া রাগে চেঁচিয়ে উঠল, ননসেন্স, চোখ নেই আপনার এভাবে কেউ চলা ফেরা করে? দিলেন তো আমার পুরো ড্রেসটা খারাপ করে। সামনের মহিলাটি কাচুমাচু করে সরি সরি বলল। সিনথিয়া আবার রেগে গিয়ে বলল, আপনার সরিতে আমার জামাটা ঠিক হয়ে যাবে না ইডিয়েট। এই যান তো আপনি সামনে থেকে, নইলে এবার আমি কিছু করে ফেলব। মহিলাটি কাচুমাচু মুখ করে চলে গেল। যেতে যেতে চন্দ্রার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। চন্দ্রা এবার সময় বুঝে এদিক ওদিক তাকিয়ে সিনথিয়ার দিকে এগিয়ে গেল। সিনথিয়া তখন রাগে বিড়বিড় করছে আর একটা টিস্যু পেপার দিয়ে জামাটা মুছছে। জামার রং হালকা হওয়ার বেশ খারাপ দেখাচ্ছে মোছার পরেও। চন্দ্রা এবার সিনথিয়ার সামনে গিয়ে বলল, এক্সকিউজ মি। সিনথিয়া বিরক্তি নিয়ে চন্দ্রার মুখের দিকে তাকিয়ে বলল, ইয়েস হোয়াট? চন্দ্রা এদিক ওদিক তাকিয়ে বলল, আপনার জামার অবস্থা থেকে এলাম, মুছছেন যত তত তহ আরো ছড়িয়ে পড়ছে। সিনথিয়া এবার করুণ মুখ করে চন্দ্রার দিকে তাকিয়ে বলল, সামনে কোনো কল আছে জানেন? এখন তো সেন্টারও বন্ধ হয়ে গেছে। চন্দ্রা বলল, না তেমন কিছু তো সামনে নেই। আপনি আমার সাথে আমার বাড়ি চলুন, এই পাঁচটা বাড়ি পড়ি গিয়ে ফ্রেশ হয়ে নেবেন। সিনথিয়া বারণ করতে গিয়েও করল না। আশেপাশের বেশ মানুষ কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করছে তার দিকে, তাই চন্দ্রার কথা মতো সে তার বাড়িতেই গেল ফ্রেশ হতে। চন্দ্রা জামাটার অবস্থা দেখে নিজের একটা লং ফ্রক বার করে সিনথিয়াকে দিল। এই জামাগুলো তার বিয়ের আগের। সেও কিছুটা সিনথিয়ার মতো লং ফ্রক আর মাঝে মাঝে জিন্স টপ পরত। সিনথিয়া সেটা ফ্রেশ হয়ে এসে কৃতজ্ঞতা স্বরূপ মুখ নিয়ে বলল, অনেক অনেক থ্যাংকস আপনাকে, নইলে আজকালকার মানুষ তো সাহায্য করতেই চায় না। চন্দ্রা শুধু একটা মিষ্টি হাসি দিল।